গান্ধি শতান আছে না নাই ফাতাই যে হালত বেলেতি যে কি স্রোত যাদ্দে জার ইতার 9000 কোটি বছরের যেতিন জ্ঞান আছে এই স্রোত বুতর ডালি দিই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিফু বাল্লুক কুমির হাঙ্গর সাপ সাজাইয়ের বইতে কি হতন নাই মাইফা দিয়ে রে হতন টিয়া দিয়ে রে হতন দুনিয়া দিয়ে রে হতন মামলা দিয়ে রে হতকন মোকাবেলার মোকদ্দমা দিয়ে রে হতন ক্ষমতা দিয়ে রে তোমার গিলি ফেলাই তো স্যার যাতে তুই মুর্শিদ নামের নৌকা তুড়ি গিয়ে গই হাঙ্গর আইর লাড়ির বাড়ির লয় যার গই কুমির আইর লাড়ির বাড়ির লয় যার গই ওই ফারে ফসাই দি ওই ফারে কোন আছে হদই ফারে আছে দে লা ইলাহা শয়তানকে যখন আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার দু আলম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা দান করলেন এবং শয়তানকে মানুষের শিরা থেকে উপশিরায় যাওয়ার ক্ষমতা দান করলেন ওই মুহূর্তে আমার আল্লাহর দরবারে ওই শয়তান অট্টহাসি দিয়ে বলেছিল মাওলারে তুমি আমাকে ওয়াকানা মিনাল কাফিরিন আমাকে তুমি কাফের ঘোষণা করেছো 9000 কোটি বছর তোমার ইবাদত করেছিলাম তোমার বন্দেগী করেছিলাম আদম আলাইহিস সালামকে তাজিমি সিজদা না করার কারণে আপনি আমাকে কাফের ঘোষণা দিলেন ও আমার মাওলা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা 9000 কোটি বছর ইবাদতের ফরিয়াদ করছি আমাকে দান করুন ওই মুহূর্তে রব্বুল আলামিন করিমুন নামের সিংহাসনের মধ্যে বসা সুবহানাল্লাহ বলেন সিংহাসনের নাম কি করিমুন সিংহাসনের নাম কি ওই সিংহাসনে বসলে আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তা এই জন্য শয়তান সেই দিন খালি হাতে যায় নাই আল্লাহ তাকে ক্ষমতা দিলেন আল্লাহর কাছে চাইলেন ও আল্লাহ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা দাও আল্লাহ বললেন দিলাম দ্বিতীয় নম্বর ক্ষমতা চাইলেন ও আল্লাহ আপনি আমাকে মানুষের হৃদয় থেকে উপর শিরায় শিরা থেকে উপর শিরায় মানুষের অন্তরের গভীরে যাওয়ার জন্য ক্ষমতা দান করো আমার আল্লাহ বললেন দিলাম ঠিক না এখন বিষয় হলো মাওলারে কেন আমরা মুমিনের দরবারে যাব ওই শয়তানকে যখন এই দুইটা ক্ষমতা দিলেন শয়তান ওই মুহূর্তে একটা হাসি দিয়েছিল অট্ট হাসি যেই হাসির নাম হলো কাহা কাহা হাসির নাম কি কাহা কাহা হাসি কয় প্রকার তিন প্রকার কয় প্রকার তাবাসসুম দেহে কাহা কাহা তাবাসসুমটা সুন্নাত এটা দিলে সওয়াব পাওয়া দেহেরটা জায়েজ দেহেরটা আর কাহা কাহা যেটা হারাম কারণ এই হাসিকার শয়তানের এই হাসিকার জোরে বলেন না কার এই জন্য এই হাসি দেওয়াটা জায়েজ এরকম যদি হাসে আলা জিব্বা দেখা যায় বজু থাকলে বজু কি হয়ে যাবে ভেঙে যাবে বলেন না বজু ভেঙে যাবে ঠিক কি না ওই কাহা কাহা হাসি দেবার জন্য নিষেধ করেছেন শয়তান ওই মুহূর্তে ওই হাসিটা দিল যে হাসিটার নাম হলো কাহা কাহা হাসি দিয়া বলল ও আমার আল্লাহ তোমার এই ক্ষমতা তুমি যে দান করেছো আমি ক্ষমতা নিয়ে আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো যতগুলো মুসলমান ইহদিন সিরাতুল মুস্তাকিম বলে বলে যখন ওই সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলবে আমি শয়তান দুনিয়া দিয়া টাকা দিয়া দৌলত দিয়া মায়া মমতা দিয়া দুনিয়ার ধন দৌলতের মায়া দিয়া ক্ষমতার লোভ দিয়া ইয়াবা ট্যাবলেটের নেশা দিয়া মদের মজা দিয়া হারামের মজা দিয়া সুদ ঘুষের মজা দিয়া তাদেরকে তোমার রাস্তা থেকে টেনে 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 আমি শয়তানের রাস্তায় নিয়ে আসবো উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ এটা কার ওয়াদা শয়তানের বলেন না কার শয়তান যখন এই ওয়াদা করলেন করার পরে আমার আল্লাহ বললেন এ শয়তান তুই তো সবাইকে ধোকা দিতে পারবি কিন্তু আমার মুমিন যেখানে কদম রাখবে ওই মুমিন যেখানে কদমটা ফেলবে ওই মুমিন কদম রাখার সঙ্গে সঙ্গে তুই শয়তানকে কমপক্ষে 40 মাইল দূরে পালিয়ে যেতে হবে ঠিক কিনা
আরো জোরে বলেন ঠিক কি না তাহলে বোঝা যায় শয়তান থেকে বাঁচার একটাই মাত্র উপায় সেটা হলো মুমিনের দরবার আপনি বলতে পারেন মসজিদ তো আল্লাহর ঘর ওখানে গেলে আমরা নিরাপদ কিন্তু আপনি নিজেও জানেন না মসজিদ আল্লাহর ঘর সত্য যখন আমরা নামাজে দাঁড়াই তখন ইমাম সাহেব বলেন কাতার সোজা করুন খালি জায়গা মসজিদটা কার ঘর কিন্তু সেখানেও তাকে ঢুকার পারমিশন দিছে কিনা দিছে খালি পাইলেই সে কি করে ঢুকে কি ঢুকে না দেখেন না আল্লাহু আকবার নিয়ত বানছে মনটা দেখা যায় ওই যে সালইন চিনেন নি সালইন সালে যে দেখেন না সালইন এটার মধ্যে কি আছে ছিদ্র বলেন না কি আছে ছিদ্র দিয়া সালাইনের উপর যদি আপনি যদি মনকে মন দুধ যদি দহন করেন গরুর থাকবে নি পাবেন নি হুজুর আমি 20 মন দুধ সালাইনের মধ্যে দুয়াইছি দেখবেন পর দিয়ে এক ফোঁটাও কারণ আপনার কলমটা যদি সালোনের মতো হয় ছিদ্র ছিদ্র আপনি আল্লাহু আকবার মনটা দেখবেন ছিদ্র দিয়ে বাইরে চলে গেছে জুতার বাক্সে হাই হাই জুতা আসেনি জুতার দিকে মন যায় কি যায় না জোরে বলেন না কই সিনেমা দেখতে বসলে তো খবর সিনেমা যখন সাইন দোকানে দেখলেন ফকেট মাইর পাশে বসলে আস্তে করে ফকেট মাইরা নিয়ে গেল কোন খবর কিন্তু নামাজ পড়তে গেলে কিসের খবর কতক্ষণ জুতার খবর কতক্ষণ গরুর খবর কতক্ষণ গোতাইল ঘরের খবর কতক্ষণ বউয়ের খবর আর জোয়ান জোয়ান ছেলেরা যারা প্যাম্পিরিতি করো ইয়াং ছেলে যারা রাত্রে 12টার পরে কথাবার্তা বলো নামাজে দাঁড়াইলে সব কথা তখনই মনে পড়ে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না তাহলে বোঝা যায় সালনের মতো ছিদ্র এরকম কলম দিয়া মাওলার বন্দেগী করা যায় কারণ খালি ওই যে জায়গা পাইলো ঢুইকা আপনার ভিতরে নামাজটাকে নষ্ট করে দিল তখন আপনার নামাজটা হয়ে গেল ফাওয়াইলুল লিল তখন ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে শুধু ওয়াইল্ড দোজকে নিতে পারবে কিন্তু আরেকটা নামাজ আছে আপনিও 4 রাকাত পড়ছেন আমিও পড়ছি আপনিও যে সিজদা আমিও সে সিজদা আপনিও যে ফাতিহা আমিও সে ফাতিহা আপনিও যে রুকু আমিও সেই রুকু কিন্তু আপনার নামাজ হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন আর আমার নামাজ হয়েছে ফাওয়াইলুল লিল একই নামাজ একই সূরা একই কেরাত একই ওয়াক্ত একই সিজদা একই রুকু একই ফাতিহা কিন্তু একটা ওয়াইল্ড দোজকে নিল আরেকটা নিল জান্নাতে মিরাজ মিরাজে এখন কারণটা কি কারণ আমার কলবের মধ্যে ছিদ্র ছিদ্র মনটা ফাঁক দিয়ে কি হয়ে যায় কিন্তু আপনাদেরটা বের হয় না কারণ কি কারণ আপনারা মসজিদের কদমে গিয়ে আপনাদের কলবটাকে যত ছিদ্র ছিল সব ছিদ্র নেটে ফেলেছেন প্রেম আর আদব দিয়ে বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না একটু জিকির করেন হক লা ইলাহা ইলাহা তাহলে ওই মনটাকে ঠিক করার জন্য আমার আল্লাহ পাক বললেন ও মুমিন ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা আল্লাহওয়ালার দরবারে চলে যাও নামাজ পড়ার আগে ট্রেনিং নাও কিসের ট্রেনিং প্রেমের ট্রেনিং আর আদবের ট্রেনিং আল্লাহর দরবারে দাঁড়াইয়া নামাজ পড়লা আমার কামলিওয়ালা নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় একজন মুসলমান একজন সাহাবা আয়েশা খুব দ্রুত নামাজ পড়ল আমার নবী বললেন নামাজ শেষ করে চলে যাই নবী ডাক দিলেন বললেন তুমি নামাজ পড়েছো ইয়া রাসূলুল্লাহ পড়েছি আমার নবী বললেন হয় নাই আবার পড়ো সুবহানাল্লাহ বলেন আবার তাড়াতাড়ি করে নামাজ নামাজ পড়ার পরে যখন চলে যাই নবী ডাক দিলেন আবার পড়ো তিনবার এই রকম করলেন
তিনবারের পরে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো ভুল হলো আমার নবী বলেন কেরাতের মধ্যে কোনো ভুল নাই রুকু সিজদার মধ্যে ভুল নাই তুমি আলাত তারাহি খুব তাড়াতাড়ি করে ফেলেছো গুটগাট করে সিজদা মারছো তাড়াতাড়ি রুকু করেছো টুক করে সিজদা দিয়ে টুক করে উঠেছো অর্থাৎ তুমি দুনিয়াকে ইবাদতের চাইতে বেশি তরজি দিয়েছো প্রাধান্য দিয়েছো ইবাদত করতে হয় বড় আদবের সাথে তুমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বদলা তুমি তো তোমার মওলার সামনে দাঁড়িয়ে আছো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ তাহলে নামাজের মধ্যে আদব দরকার আছে কি নাই প্রেম দরকার আছে কি নাই প্রেম আর আদব ছাড়া নামাজ পড়লে ওই নামাজ হবে ফাওয়াইলুল লিল আর প্রেম আর আদব দিয়ে নামাজ পড়লে ওই নামাজ হবে আসসালাতু মিরাজুল তাহলে নামাজ পড়ার আগে আদব শিখো নামাজ পড়ার আগে প্রেম শিখো কার প্রেম দুনিয়ার প্রেম নয় জুতার প্রেম নয় গোতাল ঘরের প্রেম নয় সুন্দর বিবির প্রেম নয় প্রেমিকার প্রেম নয় কারণ তুমি যখন নামাজ পড়ো তোমার মনটা চলে যায় প্রেমিকার কাছে তুমি যখন নামাজ পড়ো তোমার মনটা চলে যায় গোতাল ঘরের মধ্যে তুমি যখন নামাজ পড়ো তোমার মনটা চলে যায় নতুন জুতার মধ্যে তুমি যখন নামাজ পড়ো তোমার মনটা চলে যায় দোকানের ক্যাশের মধ্যে ওই মনটাকে তুমি যদি প্রেমের মন বানাইতে চাও আমার গৌসুল আজম মিজবান্ডারের একজন আশেক যার নাম হযরত বুজুল করিম মন্দাগিনী রহমাতুল্লাহ আলাই তার পাক জবানে এলান করেন ঘোষণা করেন কি ঘোষণা করতেছেন জানেন তিনি ঘোষণা করতেছেন যদি প্রেম যদি শিখতে হয় তাহলে গৌসুল আজম মিজবান্ডারের কদমে যাও বড় করে বলো সুবহানাল্লাহ এজন্য বলেন চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার এটা কি দুনিয়ার প্রেম না মাওলার প্রেম জোরে বলেন না কার প্রেম আচ্ছা প্রেমের দাম আছে কি নাই অনেকে বলবেন আমাদেরকে পাগল টাগল ডাকে কি না ডাকে না আমরা বদদোয়া করি না কি করি দোয়া করি কারণ ওয়াইজ করুনিয় নবীর পাগল ছিল সুবহানাল্লাহ বলেন নামাজ পড়তো ইয়ামানে নবী থাকতো মদিনায় দূরত্ব হচ্ছে প্রায় 1500 কিলোমিটার উপরে কিন্তু ওয়াইজ করুনি বলেন খোদার কসম আমি পাগলা ওয়াইজ করুনি যখন আল্লাহু আকবার বলেন নিয়ত বাঁধি তখন আমার নবীর থেকে আমার দূরত্ব 1500 কিলোমিটার নয় 1500 কয় হাজার 1500 নয় নবী তাকে ইমামতির মসল্লায় আর আমি তাকে মুক্তাদির মসল্লায় নবীর কয়টা দাড়ি সাদা কয়টা চুল সাদা আমি পাগল ওয়াইজ করুনি জানি কারণ আমি প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমার নবীকে নূরের নূরের চোখ দিয়ে দেখি বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঠিক কিনা এই জন্য বলতেছেন চলো গো প্রেমে সাধুগণ প্রেমেরই বাজার চলো গো প্রেমে সাধুগণ আওয়াজ দিয়ে রে প্রেমর বাজারে যাইতে চানো হিন্দি কি বাজার হয় রে পালে সিদি হ্যাঁ যোগ্য সোলা না এলে যাইতে রিবে দে দূর তো না রেডো মদিনা ওয়ালা পর্যন্ত মাইজ বান্ডা যাইতে পিতানো মোহাম্মত হ চলো গো প্রেমে সাধুগণ প্রেমে যার চলো গো প্রেমে সাধুগণ ওরে প্রেম হাট বসাই আছে প্রেম হাট বসাই আছে গহুসে মাইজ বান্ডার চলো গো প্রেমে সাধুগণ চলো গো প্রেমে সাধুগণ সে তা এক মহাজন নূরে আলম গৌসে দল সে তা এক মহাজন সে তা এক মহাজন নূরে আলম গৌসে দল দাসগণের প্রাণ হরিয়ে দাসগণের প্রাণ হরিয়ে করেন ব্যাপার চলো গো প্রেমে সাধুগণ প্রেমেরই বাজার চলো গো প্রেম চলো গো প্রেমে সাধুগণ প্রেম হাট বসাই আছে প্রেম হাট বসাই আছে গৌসে মাইজ বান্ডার চলো গো প্রেমে সাধুগণ যার চলো গো প্রেমে সাধুগণ সলাত নিয়া রাসূলুল্লাহ
আরে ওই প্রেমের মধ্যে যারা ডুব দেয় তারা আবু বকর সিদ্দিকের মতো বনে, ওই প্রেমের সাগরে যারা ডুব দেয় তারা ফারুক আজমের মতো বনে, ওই প্রেমের সাগরে যারা ডুব দেয় তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বনে, ওই প্রেমের সাগরে যারা ডুব দেয় তারা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতো বনে, ওই প্রেমের সাগরে যারা ডুব দেয় তারা হযরত বেলাল হাবশীর মতো বনে, ওই প্রেমের সাগরে যারা ডুব দেয় তারা মাওলা হাসান তারা মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বনে। ছয় মাসের বাচ্চা কুরবানি দিতে দেরি করে না, সতেরো বছরের যুবক ছেলেও কুরবানি দিতে দেরি করে না, কারণ মাওলার প্রেম সাগরে ডুব দিয়েছে। ছয় মাসের বাচ্চারে তুইলা আল্লাহ দরবারে কাইদা বলে আল্লাহ আজকে যদি আমি হুসাইনের ঘরে যদি শত শত নয় হাজার হাজার আলী আসগর থাকতো আমার মুস্তফার কলেমার ইজ্জতের রক্ষা করার জন্য একে একে আমি কুরবান করে দিতাম, কারণ আমি তো আমার নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে ওই প্রেমিক হইতে পারলে লাভ আছে কি নাই? আর জোরে বলেন না আছে কি নাই? যারা ওই প্রেমিক বনে আমার আল্লাহ বলেন আওয়ামান কানা মাইতান, আসলে তুমি ছিলা মরা, আসলে তুমি ছিলা মরা। আল্লাহ আমাদেরকে বলছেন মরা, জিন্দাদেরকে বলছেন কি মরা। আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা ছিলা মরা। যখন শাহিনশাহ বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাজবান্দারি কিবলায় আলমের মতো আল্লাহওয়ালার বলি সোহবতে গেলা ফাআহিয়াইনাহু, আমি আল্লাহ তোমাদেরকে মরা থেকে জিন্দা করলাম। আল্লাহর আমি তো জিন্দা, আমাকে কেন আপনি মরা বলছেন? আল্লাহ বলেন অনেক মানুষ জিন্দা থাকতেও মরা, আবার অনেক মানুষ এন্তেকালের পরেও জিন্দা, ঠিক কি না? গৌসুল আজম মাইজবান্দারি মরা নাকি জিন্দা? আরো জোরে বলেন মরা না জিন্দা? আমার ওসিয়া গৌসুল আজম মাইজবান্দারি মরা না জিন্দা? আমার শাহিনশাহ বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্দারি মরা না জিন্দা? কারণ জিন্দা রাখার মালিককে রাখি আল্লাহ। জোরে বলেন রাখি আল্লাহ। যাকে আল্লাহ জিন্দা রাখে তাকে কেউ মারতে পারে? আল্লাহ জিন্দাদেরকে বলছেন মরা। আল্লাহ বললেন আওয়ামান কানা মাইতান, আসলে তুমি ছিলা মরা। যখন মাওলা বাবার মতো ওলি আল্লাহ পাইলা, আমার শাহিনশাহ বাবা জানের মতো ওলি আল্লাহ পাইলা, গৌসুল আজম মাইজবান্দারির মতো ওলি পাইলা, আমার আল্লাহ বলেন ফা আহিয়াইনাহু, আমি আল্লাহ তোমাকে জিন্দা করে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মরা কেন বলছেন? আমরা চলতেছি, আমরা ফিরতেছি, আমরা সবকিছু করতেছি, আমরা তারপরেও মরা কেন? আমার আল্লাহ বলেন শুধু উপরে জিন্দা থাকলে হয় না, কলবটাকেও জিন্দা রাখতে হয়, ঠিক কি না? কিন্তু আমাদের কলব জিন্দা নাকি মরা? মরা আমাদের কলব। কিন্তু আমার কামলিওয়ালা নবী রহমাতাল্লিল আলামিন তিনি এলান করেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলেন তোমার শরীরে এক টুকরা গোস্ত আছে, গোস্তের টুকরাটা যদি পবিত্র হয় তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র, ওয়া ইজাল ফাসাদাত, ওই গোস্তের টুকরাটা যদি না পাক হয় ফাসাদাল জাসাদু কুল্লুহু, তুমি যতই ডলা ডলি করো ঘষাঘষি করো যতই পানি দিয়া উপরে ধৌত করো, আমার নবী বলেন তুমি কখনো পাক সাফ হতে পারবা? ইয়া রাসূলুল্লাহ গোস্তের টুকরার নাম কি? আমার নবী বললেন আলা বাহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। ও হুজুর, ও মাদ্রাসার হুজুর, ও কামিল পাস হুজুর, আমি পবিত্র কিভাবে হব? আমাকে শিখাইয়া দিল হুজুর মাধ্যমে পবিত্র হও। হুজুর আমি ওই পবিত্র আমার নবী বলেছেন তোর শরীরে টুকরা গোস্ত আছে, গোস্তটা যদি পবিত্র হয় সারা শরীর পবিত্র, ওই গোস্তের টুকরার নাম হলো কলব, ওই কলবটাকে কিভাবে পবিত্র করব? হুজুর বলে সেটা আমার দ্বারা সম্ভব, আমি তো উপরের পবিত্রতা তোমাকে শিখাইতে পারবো, ওই পবিত্রতা যদি তুমি অর্জন করতে চাও তারা তারে ওয়াকুনু মাআসাদিকিন, ওই পবিত্রতা যদি অর্জন করতে চাও তাবিবুল কলব তালাশ করো, যেই রকম
হতে গেলে চট্টগ্রাম মেডিকেলে পড়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েটের সার্টিফিকেট লাগে, আপনি যদি আলেম হতে চান মাদ্রাসার সার্টিফিকেট লাগে, আর যদি ওই কলবটাকে পরিষ্কার করতে চান ওলি আল্লাহর প্রেমের সার্টিফিকেট লাগে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই যে শয়তান ওয়াদা করলো আল্লাহ তুমি আমাকে যে ক্ষমতা দান করেছো ওই ক্ষমতা নিয়া আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, যারাই যারাই ওই রাস্তা দিয়ে যাবে আমি শয়তান আস্তে করে তাদেরকে টুক করে ঈমানটা ছিনিয়ে নিব, আস্তে করে টুক করে তাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরাইয়া দিব। এখন বাঁচার উপায় কি? আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন, তুমি আল্লাহ বলার অন্তর্ভুক্ত হয়ে যাও, মুমিনের দরবার, ওলি আল্লাহর দরবার, গাউসুল আজম মেজবানদারের দরবার, শেষ জামানায় আশেকামদের ঈমান বাঁচানোর জায়গা, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হবে, না হলে শয়তানের সাথে মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব। তফসিরে কবির হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন, তফসিরে 43 দিনে লিখেছিলেন, কয় দিনে? নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন মুরিদ হতে গেলেন বললেন 40 দিন দুনিয়া থেকে তর্কে দুনিয়া বসবাস করতে হবে। বললেন হুজুর পারবো তো? তর্কে দুনিয়া বসবাস করার সময় এজাজ নেই। বলছে হুজুর আমি কলম আর কাগজ নিতে চাই। বললেন ঠিক আছে নিয়ে যাও। তর্কে দুনিয়া বসবাস করতে গিয়ে 40 দিন তিনি 40 দিনে পুরো তাফসীরে কবির লিখেছেন। তখন হযরত নাজিমুদ্দিন কুবরা জিজ্ঞেস করলেন 40 দিন কি করেছো? দেখে বিশাল এক পাণ্ডুলিপি নিয়ে আসলেন, সব লেখার লেখা। বলতে হাযা কাবীরুন, এটা তো অনেক বড়। কবির মানে কি বড়? এটা তো অনেক বড়। বললেন মুর্শিদ আপনার জবান দিয়ে যেহেতু কবির বের হয়েছে এটার নাম আজকে থেকে তাফসীরে কবির, 37 খণ্ডের কিতাব। এই নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির এই আশেক হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের যখন সময় হয়ে গেল, এত বড় আলেম যিনি 40 দিন একটা কি লিখেছেন, তাফসীর লিখেছেন 37 খণ্ড, এতুর গুরা বই না, এক এক খণ্ড বড় বড় 37 খণ্ড কিতাব। এই তাফসীরে কবিরের মুসান্নাফ যিনি লেখক যিনি, তিনি যখন সখরাতে পড়লেন শতান তো আগে গিয়ে মুলোয় গুরো বনে ডরগো ডর হন হওয়া শতান কি গুরো মুলোই নে ততঙ্গে গুরো মিকে লাভ দে না বি ডর মিকে মুলোই নয় 1000 কোটি বছর লেখা পড়ে এড়ে না ঘরে হড়ে গুজি দড়ে এড়ে না হড়ে উরে ই বাগি কি ফোনে টরি মাদি এ ফখরুদ্দিন কি অবস্থা? বলে অবস্থা খুব কঠিন চলছে সখরা। বললেন তো? বলতে আমি এক আল্লাহর উপর বিশ্বাস রেখে ইন্তেকাল করতে চাই। তিনি বলেন এক আল্লাহ করতে কে ভাইলা? হযরত ফখরুদ্দিন রাজি বলেন কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? তখন শয়তান আল্লাহ দুই প্রমাণ করলেন নজমুদ্দিন কুবরার ওই আশেক ফখরুদ্দিন রাজি দলিল দেয় এক আল্লাহর, উনি সেটা খণ্ডন করে, উনি দলিল দেয় এক আল্লাহর, উনি খণ্ডন করে, উনি দলিল দেয় এক আল্লাহর, উনি বলতেছেন শয়তান বলতেছেন আল্লাহ নাই, হযরত ফখরুদ্দিন রাজি বললেন আল্লাহ আছে, দলিল দিতে 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 99 খানা দলিল দিলেন, কিন্তু শয়তান দলিল খণ্ডন করতে 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 99টা দলিল দিয়ে খণ্ডন করে আল্লাহ নাই, আল্লাহর অস্তিত্ব কো স্বীকার করে আরো একটা দলিল বাড়তি দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না, তাহলে শয়তানের দলিল হলো 100, হযরত ফখরুদ্দিন রাজির দলিল এখন বিজয় কে লাভ করেছে? কারণ ভোট দিবে 99 ভাইবে বিজয় হয়ে, 100 ভাই দিবে বিজয়। এখন নাজিমুদ্দিন কুবরার ওই আশেক হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাউ মাউ করে কেঁদে দিলেন, আল্লাহ এখন আমি কি করব কি করব, আমার ঈমান তো চলে যায়, আমি তো তার কাছে পরাস্ত হয়ে গেলাম, আমার জাগতিক জ্ঞান কিতাবের জ্ঞান আমি শেষ হয়ে গেল, সব দলিল দিয়ে দিলাম, এখন আমি এক আল্লাহ কিভাবে প্রমাণ করব তার সামনে? ওই কঠিন মুহূর্তে আমার হযরত নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাই উযু বানাচ্ছিলেন, উযুর লোটা থেকে এক মুষ্টি পানি নিলেন, তিনি ইসমে আজম জপে ওই পানিকে নিক্ষেপ করার জন্য বললেন এ ফখরুদ্দিন রাজি তুই বলে দে কোন দলিলের দরকার নাই, বিনা দলিলে এক খোদা, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, বিনা দলিলে কয় খোদা?
হাজার হাজার মাইল দূর থেকে পানি মারলেন, ওই পানি যাইয়া সোজা হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির চেহারার উপর পড়লেন, কানের মধ্যে যাইয়া মুর্শিদের ওই আওয়াজ ঢুকে গেল। যখন ঢুকলো হযরত নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, এ ফখরুদ্দিন রাজি তাড়াতাড়ি বলে দে, কোনো দলিলের দরকার নাই, আমি বিনা দলিলে এক খোদা মানি। যখন এই দলিলটা দিয়ে দিল, শয়তান বলে, এই কৌশল তোমার কে শিখাইলো? আমি তো তোমার কাছে পরাজিত হয়ে গেলাম, কোনো দলিল দিয়ে তার কাজ হবে না, এই কৌশল তুমি কোথায় পেয়েছো? হযরত ফখরুদ্দিন রাজি বলেন, খোদার কসম, আজকে যদি হযরত নাজমুদ্দিন কুবরার মতো আমার মুর্শিদ না থাকতো, আমি ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে মরতাম, আমার মুর্শিদ হচ্ছিল বিদায়। এই জন্য আজকে আমার মৌতের টাইমে শয়তান আমাকে দুঃখা দিতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য আশেক বলেন, দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে, ঠিক কিনা? মুর্শিদ যদি অন্তরে থাকে, নাজমুদ্দিন কুবরার প্রেম অন্তরে ছিল, বেঈমান করে মারতে পারছে? জোরে বলেন না, পারছে। তাহলে ঈমান বাঁচাইতে হলে, শয়তান তো বড় আলেম, আপনি মাদ্রাসায় পড়ে হয়তোবা শরীয়ত সম্পর্কে জানতে পারবেন, কিন্তু ঈমান বাঁচানো আরেক জিনিস। কারণ তুমি যেই গলি দিয়া তুমি চলতেছো, শয়তান সেই গলি দিয়ে আগেই চলে পড়ে কাবিল হয়ে গেছে, এখন সেই মাঝখানে বসে আছে। ধরেন আপনি রওনা দিলেন, আমি রওনা দিলাম বোয়ালখালী থেকে, কোত্থেকে? বোয়ালখালী থেকে আসার সময় আপনাদের এদিকে আমি দেখতে পেলাম একটা ব্রিজ পড়লো জংকারের আগে। কি নদীটা? হালদা না? হালদা, হালদা জংকারের আগে হালদা নদী। আচ্ছা বলেন তো, যখন ব্রিজ ছিল না, এই নদী মানুষ কেমনে পার হইতো? নৌকা দিয়ে বলে না, কি দিয়ে? নতুন ব্রিজ যখন ছিল না, মানুষ কিভাবে পার হইতো? নৌকা দিয়ে পার হয় না। আচ্ছা, নৌকা যাদের ছিল না, নৌকা না পাইলে কি পার হইতে পারতো? ইহিদিনা সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন একটা রাস্তা, যেই রাস্তার মধ্যে কোনো গর্ত, টিলা, টঙ্কর, উসা, নিসা নাই। আমি যখন চললাম, হঠাৎ করে দেখলাম একটা নদী, নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। একদল লোক আসলো, বলো কোনো ওসিলার দরকার? সুজা নদীতে কি দেন? জাপ দিয়ে সাঁতরাইয়া পার হয়ে যান। আমি বললাম, তোর কান কি করে ফেলবো? লাল করে হলো, তুই আর বল ভাই, জানে যে স্রোত, এটা জাপ দিলে আর উড়ানোর কোনো সম্ভাবনা? হয়তো তুই তো সাঁতার জানো, ওরা গাদাইয়ের ঘরের গাদা, সাঁতার খাইতাম তো ভৈরুত নদীর স্রোত হলে সাঁতার খাটি ফারণ যাইব নে? জোর হ না, ফারণ যাইব নে? আবার দেখি দিন নদীর মাঝখান দিয়ে আরে বড় বড় কি আছে, হাঙর আছে, কুমির আছে, সাপ আছে, বিচ্ছু আছে, যেগুন ডর ডর করে অনারে ছাইতে কি এনে এখন ফাইলে এখন কি করিব? খাই বেলায় বইবের সামনে দিয়ে তুই কুমিরের সামনে দিয়ে আসুরি আসুরি যাবে না? আমি ফালুয়ান, আমি কি কুমির হবে? তাই ইউ ফালুয়ান, ঠিক কিনা? এখন দেরি করলাম না। একদল বলে, তুমি ঝাঁপ দিয়ে যাও, কোনো ওসিলার দরকার? এই যে একদল বলছে না, বাবা লোগো কো ছোড়ো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না, হারাম হে, নাউজুবিল্লাহ। বাবাদের কথা দূরে, নবী থেকেও কোনো কিছু সাহায্য চাওয়া যাবে? এখন যাতে নদীর কিনারা থৈজি সাঁতার তো খাইতু মনে হর, কিন্তু নদীর মধ্যে বড় বড় সাপ, বড় বড় কুমির, বড় বড় হাঙ্গর, এগুলার সাথে কি সম্ভব? জোরে বলেন না, সম্ভব। হঠাৎ করে দেখলাম একটা নৌকা আসলো, যেই নৌকার নাম হলো মাইজবান্ধারি নৌকা। সুবহানাল্লাহ, আরো ডর করে না হবে না? সুবহানাল্লাহ, নৌকার মাঝে যিনি বসে রয়েছেন তিনি আমার মাওলা বাবা মাইজবান্ধারির মতো। সুবহান, ডাক দিলেন, কোথায় যাবা? আমি বললাম, বাবাজি আমি কোরআনে পড়েছি, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল, এই পার থেকে ওই পার বেশি দামি, এই পার থেকে ওই পার বেশি দামি, এই জন্য আমি ওই পারে যেতে চাই, কিন্তু মাঝখানে তো কুমির, হাঙ্গর, বিষধর সাপ, অজগর সাপ গিলে খাওয়ার জন্য হা করে বসে রয়েছে, আমি কিভাবে ওই পারে যাব? যদিও বা সাঁতার জানি। বাবা জান বললেন, দেরি করো না, যদি আমার নৌকায় উঠতে চাও উঠতে পারো। আমার নৌকায় উঠতে চাইলে
উঠতে পার আমি বললাম ঠিক আছে উঠব তবে বাবা জান আমার কাছে কোনো পয়সা ওজে আর এটা উড়িলে পয়সা লাগবে না পয়সা লাগে তবে আমার এখানে উঠলে তোমাকে কালাম পড়তে হবে সুবহানাল্লাহ কি পড়তে হবে কালাম আমি যখন বললাম জি বাবা জান যেহেতু গলা আছে কালাম পড়তে অসুবিধা গান গাইতে কি পয়সা লাগে না গুনুর গুনুর করে গায় না গায় হদ হুজুর আনে জিবে কইবে নিবে গায় তৈজম আর এক কারণ নৌকা তুলি উন্দি কি করি দন ফার করি দন আই একবারে মাই ইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আল্লাহ জিবের হেদায়েত করে ইবে তো হেদায়েত পাইবো কিন্তু পুরা কই লিবের ব্যাগগুন মধ্যে ওলিও জুট্টো না মুরশিদা ইতে যেতে নদীর মধ্যে লাম মারিবো আসুট্টু যাত দে দেখা যায় দা সুইট্টা সুইট্টে পাঁচ এক নম্বর দরহার নারায়ণগঞ্জ নম্বর রুমত খারবো তাহলে শয়তান এবার দুকা দিয়ে নে নদী হারণ এবার হন রাহবার ইবার হন মুরশিদ ওয়া মান ইউদলি লিতে ফুরা হুয়াইলে ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা যার হুয়ালত ওয়ালি ন জুটে যার হুয়ালত মুরশিদ ন জুটে আর আর হইলাম দে সান হুয়াইলা আর এন একজন মুরশিদ পাই জিবের রাহবারে আলম জিল্লা বারি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মজবান্দারির মতো ডর করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না যে মাদ্রাসার সরিন না ভরের এটা মাদ্রাসার চলি বেলা টিয়াদের যে মাদ্রাসা এক কোটি বিশ লক্ষ টিয়া গত একশো দশ খান প্রতিষ্ঠান রি সুবহানাল্লাহ বিয়াকুন লদ্দাইবে দেদ দে ইবে যাই যাই উন্ডা ইয়া এই সিএনজি সালাইত পারে সিএনজি কিনি দের জাতুং গরু ভালিত পারে গরু কিনি দের আবার ব্যাক কিন্তু দেদ দেন মতো দুনিয়া বিনা মানবতার খেদমান ন কলম বটিক গরার জাতুন খুদারে ফাইতো মন হর ই অন ঠিক গরি দের ডর গরি হন সুবহানাল্লাহ আচ্ছা নৌকার মাঝিও কি বালা নে খারাপ ইবে আরে কুমির তুন বাসান না না বাসার আর জোর হন বাসান না না বাসার এত লাগো দে ভান্ডারি ভান্ডারি রে খেলা দেখিবি যদি আয় ভান্ডারি ভান্ডারি রে খেলা দেখিবি যদি আমার আজব শানে খেলে আমার বাবা মাওলানা আজব শানে খেলে আমার বাবা হ্যাঁ ভান্ডারি ভান্ডারির খেলা দেখিবি যদি আমার আজব সানে খেলে আমার বাবা যে দেখেছে মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা যে দেখেছে বাবার খেলা ওরে গুছে তার দুনিয়ার জালা ওরে মুর্দা সানে খেলে আমার এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার ছিঁড়ে এক নজরে হেরে যারে ওরে দিলের পর্দা যাই তার ছিঁড়ে ওরে এলমেলু দুন জারি করে চোখের ইশারায় এলমেলু দুন ভান্ডারি খেলা হ্যাঁ আজ বসানে খেলে আমার সুবহানাল্লাহ হনাওয়া খেলেন না খেলেন আজব শান চলেন না না চলেন লক্ষ লক্ষ মানুষ ভুমরার মতো যাচ্ছে কারণ খেলা তো এইখান থেকে নয় উপর ওয়ালা চালাইতেছে ঠিক কি না লক্ষ লক্ষ মানুষ দেওয়ানা কারণ যেই ফুলের মধ্যে মধু থাকবে ভুমরা সেখানে ঠিক কিনা বেলায়তের মধ্যে
মধু আমার মাওলা বাবা বিতরণ করতেছে ওই মধুর লোভ একবার যে পাইছে ওই ব্যক্তি কখনোই লোভ আর ছাড়তে পারে না কেন চইলা যাও বলে দুনিয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে না সংসার ভালো লাগে না কিছুই ভালো লাগে না বলে মাওলা বাবাকে দেখার দেরি দুনিয়াদারি ভুলে গেলাম ওই চেহারার মধ্যে নূরের তজল্লি পেলাম বড় করে বলেন সুবহান মাঝি কি মারলেন উড়িত পারো যদি তুই ওয়াপ্তাহু ইলাইহি ওয়াসিলা যদি ওয়াসিলা মানো মিশকাত শরীফুন মধ্যে হদ দেয় হযরত আবি যর গিফার রাদিয়াল্লাহু তাআলা নতুন রেওয়ায়েত মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা যেই ব্যক্তি আহলে বায়াতের কিস্তিতে উঠে গেল আমার নবী বলেন সে নাজাত পেল গ্যারান্টি দিচ্ছেন রাসূলুল্লাহ ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা যেই ওই আহলে বায়াতের কিস্তিতে উঠলো না সে হালাক হলো ডুবে ডুবে মরলো বাঁচার কোনো উপায় জোরে বলেন না উপায় শেষ জামানায় ওলি আল্লাহ সারা বাসার কোন উপায় মাওলা বাবা ডাক মারলেন আই যদি উঠতে পারো উঠতে চাও উঠতে পারো তবে আমার এখানে টাকার দরকার কেন 10 মাস মুশকিনিবের কি ক্ষমতা কি তোমার তো নো আছে কিন্তু কো কুরসানি তো জুনে হইতো রুসা ওমা ওমা গো হইতো রুসা কো নো নোকা তৌফিক তো আছে টিয়ালে জিতে জুনে দান বক্স তো ভাই ইউহান লাল না না এটা আসল বানলা লাইনে লাইনে কি আর দান বক্স কেন না পারো দিন না পারো আমার মাওলা বাবা বললেন হাদি আনতে চাও অনুমতি দিলা মানো তবে 10 পৌষের মধ্যে কালো মহিষ গরু ছাগল হাদিয়ার দরকার নাই নিজেকে হাদিয়া বানাইয়া আনো বড় করে বলেন না সুবহানাল্লাহ যারা বুঝজি তারা লাবুলি বহুত কিছু বুঝিলে বুঝফাতা না বুঝিলে জোরে খানা বুঝিলে নবুজিলে সিনিলে সিনিনন কোন সিনিবেলাই আল্লাহ যে কোনর খোয়ালত হেদায়েত রে কোন তো সিনিবু আর বুড়া কইলে হতুন সিনিবু আবু জাহিলনে নবীর লাখবার দেখি সিননিনে সিননিনে ইতে দেখে দেখে নবীরে দে মিসরি নবী হদক কই জোড়া বালা কই সিদ্দিকাত বড় কই যে সিরি যার ইয়া রাসূলুল্লাহ সূর্য আনর হাজে কি শুনো সাদ আনর হাজে কি শুনো দুনিয়ার যেদিন নূর আনর হাজে কি শুনো আর নবী হদ ঠিক আছে ঠিক কইও দুই কেনে ঠিক হবে ঠিক দেখ কেন বদে আর নবী হদ আইলাম দাই না আবু জাহেল তার চেহারা দেখি আবু বকর তুই তো আর চেহারা দেখো দা ডর করে হন না সুবহানাল্লাহ সিনিবেল্লা কি লাইবো হো আল্লাহ আইবো এটা মাইজবান্ডা সিনিবেল্লা তুই চশমা দি মাইজবান্ডা সিনে না যাই ইয়া খদন যদি তোর বলে ফকেট মারি বেলাই ওয়াইজ করবে ফকেটা বলে ফকেট মেরে বলে টিয়ালি জেরবি ইতর হন্দি নালে জেগু আল্লাহ জানে মাইজবান্ডার জায়গা ইম বলে ওয়াইজ শেরে বাংলা রহমাতুল্লাহ আলার পীরে মুর্শিদ হযরত বাগদাদি রহমাতুল্লাহ আলাই গাউসুল আজম মাইজবান্ডার দরবার যেতে গিয়ে বেলায়েত নজর দি হযরতর মকাম মাফত দে ডুব দিতে 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 যাইবে আর হনজ ক্ষমতা ফড়ার করে ওর মিকুটি দেবীর কোন গভীরতা তো আয় ইয়া আসুটা 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 বন্ধুর গিয়ে দেখে দে ফুরব নাই পশ্চিম উত্তর নাই দয় না ও তো বেলায়ত সাগর আর সাগর ফয়রা না উত্তর দিন মাপ দিত পারে সাগর মাপ দিত পারে না ওয়া বাও ভান্ডারি কেবলে আলমের দরবারে গেলেন হযরতের দরবারে গেলেন মুরাকাবাতে গোটে হু করে কেঁদে দিলেন সেরা বাংলা বলেন মুর্শিদ কেন কান্দো বলেন খোদার কসম আমি হযরত বাবা জানের বেলায়েত সাগরের মধ্যে ডুব দিয়া কুল কিনারা খুঁজে পাইলাম না ফরিয়াদ করলাম হযরত রে আমি তোরে দেখার ক্ষমতা নাই কিন্তু তুই চাইলে আমাকে দেখা দিতে পারিস কই তোর মকাম একটু দেখতে চাই বলে খোদার কসম আমি দেখতে পেলাম লা মকানের খোদার আরশের নিচে সিজদার মধ্যে হযরত কেবলা বাবা জান কেবলা আল্লাহর নূরের তজল্লি তাদের উপর পড়ছে বড় করে বলেন সুবহান লামকান মানে জিয়ান তোমার তো না যাইবে ক্ষমতা হযরত খোদা একখানা করে তোমারে দেখায় আয় ঘরে ইয়া হদুন উতুরু বাগ করে কেউ দইনে বাগ করে তো এগুনে সপ্তাহ কিলে নাই দেখিবু উতরে ফকেট মারে ফাদ দে গলিবে তো সো নাই কোন আছো নাই এই জন্য কাশেক বলেন ওরে মাজবান্দারে কি দান আছে মাজবান্দারে কি দান আছে চামড়া চোখ দেখে হা হা পেছারো ন ইহনাছে দিন
পেশার নয়ন দিয়ে মাওলা বাবা চিনা যায়, গৌসুল আজম মেজবানদারি চিনা যায়। আইবেন উড়িবে না আর নবী হইতে উড়িলে না যাত না উড়িলে বরবাদ। মান রাকাবাহা না যা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা, এতে ডুবি ডুবি মরিব। তাহলে উড়িলে লাভ নাকি বেজুইদ নাকি লাভ? জোর খনা বেজুইদ না লাভ। এম বোধ কি উঠিনে নুঠি? ইতারা লাভ করছি না লস করছি? তো দুনিয়ার বোধ লাভ তো বুঝো, আখেরাত লাভ কেন বুঝো? ওয়ালাল আখেরাত খাইরুল লাকা মিনাল, এই ফারত তো নয় ফারিয়েন বেশি দামি, কিন্তু মাঝখান দিয়ে শতান আছে না নাই? ফাতাই যে হালত বেলেতি যে কি স্রোত যাদ্দে যার যাদ্দে যার, ইতার নয় হাজার কোটি বছরের যেতিন জ্ঞান আছে, এই স্রোত বুতুর ডালি দিই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিফু বাল্লুক কুমির হাঙ্গর সাপ সাজাইয়ের বইতে কি হতন নাই? মাইফা দিয়ে রে হতন, টিয়া দিয়ে রে হতন, দুনিয়া দিয়ে রে হতন, মামলা দিয়ে রে হতকন, মোকাবেলার মোকদ্দমা দিয়ে রে হতন, ক্ষমতা দিয়ে রে তোমার গিলি ফেলাই তো স্যার, যাতে তুই মুর্শিদ নামের নৌকা তুড়ি গিয়ে গুই হাঙ্গর আইর লাড়ির বাড়ির লয় যার গুই, কুমির আইর লাড়ির বাড়ির লয় যার গুই, ওই ফারে ফসাই দি ওই ফারে খন আছে হতই ফার আছে দে লা ইলাহা ডর করে খন সুবহানাল্লাহ ফসাই দি। তোমার আর শতানে কি করিন না পারে? কারণ কি জানো নে? আর আল্লাহ খদ দে ইতারারে সাহস দিয়ে দেখনে জোরে হনা খুদুন নাইট গার্ড আছে তো রাতে টস খানা আর দুন তখন ডর, আর 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 খুদুন আছে যদি ফেসে যদি কু করে যদি কইছে তো তারাই খাবে না না খাবে। আল্লাহ খদ দে বিসমিল্লাহির রহমানির খবরদার বেয়াদবি নগজ্জু বেয়াদবি আছে ফানে দিয়ে নে গাড়ি চলাই দি খুদ্দু জায়গার কুজ্জে যে তৈন মারি দি ওই ডব্লিউ ডব্লিউ তেলের ড্রাম গুগু ফুটি নে ফুটি তিন মাইল উর্মিকে দুপুর দুপুর ফুটি ফুটি উড়ে দাবা কিয়া মান আদালি বলিয়ান ফাকাত আজান তাহু বিল হারব, যেই ব্যক্তি আল্লাহর বলির লই দুশ্মনি করে আল্লাহ হদ কোনো কথা নাই কোনো বার্তা নাই কোনো কম্প্রোমাইজ নাই ডাইরেক্ট যুদ্ধ। তাহলে বলির লই বিয়াদবি চলে না? যারা আল্লাহর বলির লয় মাওলা বাবার লয় সাইন সভাবা জানার লয় বিয়াদবি করে দিন চলিব না? গৌসুল আজম মাইজবান্দারি দরবারে যাবেন না তাবারুক খাবেন না, তাবারুককে পায়খানার সাথে তুলনা করেছেন ঘরে এখন সয় গই ঠিক কিনা? কামা তাদিনু তুদান যেমন কর্ম ঠিক কিনা? আগে তো কিছুটা আসলি সৌদি আরব তোরা খানা ধরে কি করি কিয়া গৌসুল আজম মাইজবান্দারি লে বিয়াদ বিগজি দেই ঠিক কিনা? বাজি বুঝিলে বুঝপাতা না বুঝিলে আর তুমি কিছু হইবে? আল্লাহ কদ্দ খবরদার লা খুফুন আলাইহিম, আল্লাহর বলির কোন ভয় ইতারা যেতে নৌকা চালাইবু বেলা অতর নৌকা তুই যেতে উড়ি যাইবে ইয়েনর মালিক তো আল্লাহ, আল্লাহ হেফাজত করিব ইবে যেতে নৌকা স্টার্ট দিব বড় বড় ঢেউ আইব নৌকার মাঝে জানে ক্যাঙ্গুরি ঢেউগুন হাড়াই জন ভরে ঢেউর মাঝখান দি ক্যাঙ্গুরি নৌকা চালন করে বড় বড় ঢেউ এতে দুনিয়ার বিপদ আপদ যাতে তোর মুর্শিদ কান্দারি শক্ত যাতে তোর মুর্শিদ শক্ত লাখন আলাইহিম তোর মুর্শিদের কোনো ডর নাই নির্ভর দান করার দে আল্লাহ ওয়ালা হুম ইয়াখজানুন আখিরাতের কোনো ভয় নাই দুনিয়া তো তোর নেতৃত্ব দিয়ে রে ওই পারে লই যাইব আবার ওই পারে লই যাইয়া রে ফুল ছড়া তোর ফুল গানো পার করাই দি লা মকান লই তোর লই নুরানি সম্পর্ক করে দিব ডর করে হন সুবহানাল্লাহ ইয়েন ক্ষমতা খার জোরে কোন খার কিন্তু বেজারত দে মল্লাই ঠিক কি না? তইলে এগুন যদি আবার দেখতে লাগে দে দাদা এগুন আসলে গাদা ঠিক কিনা? আর কো কথা আমি দাদা নো আমি না না আমি যে অসুবিধা নেই তুমি উরুত্তু নিছে খানা তো খানার লয় তাইলে খানা হইবে ও খানা ফিদ দইলে
এলে হানাফির আছে না নাই হানাফিরে খানাই দেখো দা খানা খানা বাবা আমাকে একটু বিশ্বরট কি করি দাও ফারগে দা খানা বাবা কথা আমার পিছন দিয়ে ইউ আমার পিছন দি এখন খানা বাবা তো নিজে খানা ওই তুই তোর কত ভার করিব এখন যেতে গিয়ে লরি এক খানা ইতর দি তুলে দি তোর বক্তর দিও তুলে দিয়ে খারাম বাবা কি দে খানা হ না ও বাবা কি দে কিন্তু আর গাউসুল আজম মাইজবন্দারি আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুননা ইলমা ইতারাতুন আল্লাহ কি দি ইলমে লাদুননি দি তো ইলমে লাদুননি আনসারা কোনদিন তুই তোমার কলবরে জিন্দেগরি ফাইতানো ঠিক কি না তাহলে আরাতুন দুনিয়া তুন যাইবার আগে তিনজন সওয়ালের জবাব জুগার গরম করে মান রব্বুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা এ তিনওয়ান সওয়ালের জবাব ওলি আল্লাহ দরবারে তুমি ট্রেডিং দে জান করে খোনা সুবহানাল্লাহ।